কালি 100 দিন পূরণ করিবে মোহন মাঝি সরকার। আসন্তাকালি পুরীরে সরকারক 100 দিন পূরণ কার্যক্রম অনুষ্ঠিত হেব। এথিরে মুখ্যমন্ত্রী মন্ত্রিমণ্ডল সদস্য উপস্থিত রহিবে। সরকার গঠনর 100 দিন মধ্যে সবু প্রতিশ্রুতি পূরণ করা বজেটরে ব্যবস্থা করা যাইছি বলি কইছতি বিজেপি রাজ্য সভাপতি মনমোহন সামল। ওড়িশাবাসীঙ্ক বিশ্বাসকু নেই সরকার কাম করিবে। সংকল্প পত্রে দেইথিবা প্রত্যেকটি প্রতিশ্রুতি পালন করিবা পাই সরকার নেইথিবা পদক্ষেপগুলিকর গোটি গোটি হিসাব দেইছন্তি মনমোহন। তেপটে বিজেপির 100 দিনর কার্যকু সমালোচনা করেছি বিজেডি। বিজেপি সরকারর কার্যধারা হচ্ছে ঘরে ন পশুণু চাল বাজিবা ভি বলে কইছন্তি অরুণ সাহু। 5 বর্ষে 25 লক্ষপতি দিদি কেমিতি তৈরি করবে। মহানদী প্রসঙ্গে ওড়িশার অস্মিতা কেতে সুরক্ষিত বলে বিজেপি কু প্রশ্ন করছন্তি অরুণ। রাজ্য বিজেপি কেবল রঙ্গ বদলা এবং নাম পরিবর্তন কাম জানিছন্তি বলে সে কইছন্তি। অবসরে কালি আমার রাজ্যর আমার মাননীয় মুখ্যমন্ত্রী রহিবে, মন্ত্রিমণ্ডল অধিকাংশ মন্ত্রী রহিবে, যেমন দূর 20-21 জেলা স্তরের 100 দিন পূর্তি হব, যেমন দূর হব সে কেবল খালি উপস্থিত রইপারে, অধিকাংশ মন্ত্রী রয়েবে, রাজ্যের প্রমুখ নেতা মানে রয়েবে। এবং এই যে কার্যক্রম হব শারদাবালি, এতে সারা ওড়িশার প্রমুখ লোক মানে পৌঁছবে। যা সংকল্প উল্লেখ করছি সব গোটি গোটি কার্যকারী হব। বজেটের প্রায় 70-80% 90% বজেট প্রভিজন হয়ে সারিছে। এই বর্ষ ক্রিয়ান্বয়ন প্রায় সব আরম্ভ হব, আর যে 10-15-20% আছে তাকে মধ্যে সপ্লিমেন্টারি বজেটে আমি ইনক্লুড করি আরম্ভ করা প্রয়াস করি। ওড়িশার যে সরকার চালছেন 100 দিন পূরণ করা যাচ্ছেন এবং আজ তাঁর সাংবাদিক সম্মিলনী তাঁর প্রচার প্রসার করছেন আমার সফলতার কাহিনী মু আপনার কহি রখে। বর্তমানে সি সারা ওড়িশা যাহা দেখুছেন তাকে গ্রিন গ্রিন লাগুছে। নিজে মন্ত্রী হয়েছেন তাঁকর কি অফিসর হবে খোঁজুচার, যাহা দেখলে তাঁকু গ্রিন দেখা যাচ্ছে। অফিস বর্তমান ঠিক আরম্ভ করে পারি না, বিভাগ সম্পর্কে জানি না, এবং গোটে কাম করেছেন রঙ্গ পরিবর্তন হচ্ছে, নাম মধ্য পরিবর্তন হচ্ছে। রঙ্গ পরিবর্তন কোটি হয়েছে আপনার দেখিবে, শেষকু থিলে ওমফেড ক্ষীর তার রঙ্গ বদলে বদলে, এবং যেটি 500 অধ লিটর ক্ষীর দেলে সেটা 450 গ্রাম করেদেলে, এপটে 2 টাকা বড়াই দেলে। 5000 টাকা দেলে লক্ষপতি দিদি কেমিতি হবে সে সূত্রটা গতকালি সভায় কই না, কি তাঁর 100 দিন পূরণে আসন্তাকালি বোধে শারদাবালি কহবে কোণ আমি অপেক্ষা রাখুছি।